যে দাম কমানোর বিষয়টা অনেক সময় কিন্তু ব্যবসায়ীদের হাতে নির্ভর করে না, যেমন শুল্কটা একটা বড় বাধা কিনা। যেমন আমাদের অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, যেমন আমরা যদি চিনির কথা ধরি, আমরা যদি পেঁয়াজের কথা ধরি, আমরা যদি তেলের কথা ধরি, সেক্ষেত্রে যদি আমরা পুরোপুরি শুল্ক ছাড় দিই, আপনি হয়তো বলতে পারেন যে এখানে আমাদের সরকারের রেভিনিউ কারেকশন কী হবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। এই যে নিত্য প্রয়োজনীয় কয়েকটা আইটেমের উপরে আমরা এই যে অল্প অল্প শুল্ক কমানো না কমিয়ে, আমি জানি না চিনি 140 টাকা বিক্রি হয়, তার শুল্ক কত টাকা পড়ে, 970-80 টাকার শুল্ক পড়ে থাকে। তাহলে ওই জায়গাটায় সরকার কেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে না, খালি ব্যবসায়ীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। এখানে দুটো বিষয়ে জড়িত, একটি হলো যে শুল্ক কেন আহরণ করা হয়। আমাদের 7.5 কোটি টাকার বাজেট, সেখানে এখনও কাস্টমস ডিউটি আপনার 28%, কিন্তু আমাদের টোটাল যে রেভিনিউ ইনকাম হয় তার একটি অংশ এখনও 28% থেকে 30%, সেখানে আমাদের কাস্টম ডিউটি নিতে হবে। এখন কাস্টম ডিউটি বা এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি বা আদার্স যে ডিউটিগুলো আছে সেটা আপনার কোথায় নেওয়া হয় সেটাও কিন্তু একটা পলিসি আছে। এখন ধরেন একটা হলো যে কাস্টম ডিউটি আহরণের জন্য আমাদের এনবিআর এটা করতে হয়। দ্বিতীয় যে পলিসিটা সেটা হলো যে অনেকগুলো পণ্য কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়, এবং আরেকটি আছে যে আমরা র জিনিসটাকে আমরা রিফাইন করি। চিনি তেল তো আমাদের দেশে উৎপাদন না, আমি র জিনিসটাকে এখানে অলরেডি রিফাইনারি হয়ে গেছে, সেখানে শুল্কমুক্ত করে দিলে কি চ্যালেঞ্জ, 4-5টা আইটেম যদি সবসময় শুল্কমুক্ত করে দিলে একটা হলো যে রেভিনিউ ইনকামের একটা বড় ধরনের বাধা পড়বে, আর একটা ডোমেস্টিক প্রোটেকশনের একটা ব্যাপার আছে। সেই ডোমেস্টিক প্রোটেকশন আমার দরকার হয় না, যেমন চিনি বা তেলের ক্ষেত্রে যদি ধরি, এটা তো আমাদের উৎপাদন একেবারেই হয় না বলা চলে। আমাদের সুগার মিল আছে, তো রাষ্ট্রীয় সুগার মিল আছে, কতটুকু উৎপাদন করতে পারে সেখানে। এই যে ওই জায়গাটাই আসলে পলিসি ইন্টারভেনশনটা কি, পলিসি ইন্টারভেনশনটা কিন্তু আমরা সমন্বিতভাবে এখানে কিন্তু অনেকগুলো মিনিস্ট্রি, তাহলে কি রাষ্ট্রীয় সুগার মিলকে বাঁচিয়ে রাখবার জন্যই কি জনগণ কষ্ট করছে? প্রথমে সেটাই ছিল যে এটা প্রোটেকশনের জন্য। এরপরে আমাদের অলরেডি রিফাইনারি হয়ে গেছে, সেই জায়গাগুলোতে অলরেডি তো সরকার অনেক সময় বিবেচনা করছে এখন সেটার হারটা কতটুকু। এবং যেমন তেলের শুল্ক কমিয়েছে, রেভিনিউ অনেকটাই লস হবে, কিন্তু সেটা তো ইম্প্যাক্ট পড়েছে। এখন চিনির শুল্ক কতটুকু কমিয়েছে বা বাড়িয়েছে, বা আমাদের রিফাইন্ড সুগার সেখানেও কিন্তু আমার ডিউটির যে স্ট্রাকচার, সেখানে আমি কি টোটালি আমদানি নির্ভর হবে, নাকি আমাদের এখানে রিফাইন করব, নাকি আমাদের সুগার কর্পোরেশন তাদেরকে আমরা এক্সটেন্ড করবো, এগুলো তো অনেকগুলো মিনিস্ট্রির পলিসি ম্যাটার। এখন আমি যে করতে ভোক্তা তো টায়ার্ড হয়ে যাবে শুনতে শুনতে। না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটি হলো যে দ্রব্যমূল্য এটি শুধু বাংলাদেশের না, এই প্রবলেম কিন্তু সারা বিশ্বেই আছে। এখন কথাটা হলো যে আপনি হয়তো বলবেন যে আমাদের দেশীয় পণ্য কেন, কারণ দেশীয় পণ্য যেগুলো আমরা এখানে উৎপাদন করি সেই জায়গাগুলোতে আমাদের যে অনিয়মটা আছে সাপ্লাই চেনে, আমাদের হাত বদলের কারণে, এই কারণে কিন্তু আমরা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করছি। এবং ইভেন আমরা একটা অ্যাপস তৈরি করছি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে, আমাদের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যাপস, এবং সেটি কিন্তু আমরা এই 15 মার্চ আমরা লঞ্চ করছি। অর্থাৎ আমাদের রিফাইনারিগুলো আছে যাদের নিয়ে বিস্তর অভিযোগ যে তারা 7-8টা কোম্পানি সারা বাজারগুলোকে কন্ট্রোল করে, তাদের ওই অ্যাপসটা আমরা দিয়ে দিচ্ছি। এবং সেই জায়গায় তারা কতটুকু উৎপাদন হলো, কতটুকু মিলগেট থেকে কোন এসও ব্যবসায়ী, কোন ডিও ব্যবসায়ী, কোন ডিলার কোন জেলায় নিয়ে গেল, এই জিনিসগুলো আমরা টোটালি ট্র্যাক করতে পারবো। তখন কিন্তু যে জিনিসটা হবে যে কেউ উৎপাদন কমিয়ে অথবা মজুত করে আপনার বাজারটাকে অস্থির করবে, সেই প্রবণতাটা থাকবে। যারা যারা মেল কর্পোরেট কোম্পানিগুলি তাদেরকে মনিটর করার জন্য অ্যাপসটা করা হচ্ছে, তারা কতটুকু উৎপাদন করলো, কতটুকু বাজারে চলে গেল, কি সেগুলি আপনারা, এবং সেটা কোন জেলায় কোথায় গেল, কোন ডিলার কাছে। আমরা ইভেন আমাদের যে পোস্ট কোড আছে, এবং সেই পোস্ট কোড অনুযায়ী আমরা একদম টোটাল একদম রুট পর্যায়ে মানে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা এটা ট্র্যাক করতে পারি।